লাঞ্চ আছে আজকে ফিশ ফ্রাই, এখানে আলু ভাজা, এখানে মাটন, আর তোমরা তো জানো আমরা সবসময় একটা না একটা স্যালাড রাখি, তো আজকে তেমন কিছু না, জাস্ট অনিয়ন, দুটুকরো অনিয়ন আছে, ব্যাস এইটুকুই, তো ফটাফট লাঞ্চটা করে নিই। তো বিকেলে চাউমিন খেতে অনেকটা ইচ্ছে করছিল, তো তাই আমি মাকে মানে রিকোয়েস্ট করলাম যে মা প্লিজ আমাকে চাউমিন বানিয়ে দে। তো মা আমার রিকোয়েস্টে তো আমার জন্য চাউমিন বানিয়ে দিল আর কি, বিকেলে স্ন্যাক্স বলো বলতে পারো। তো বলতে গেলে মানে এত মানে চাউমিনটা এতটাই টেস্টি হয়েছিল, তো আমি এটা খেয়ে মানে মানে এটাই বলতে পারো এটা আমার ডিনার হয়ে গিয়েছিলো। চাউমিনটা এত টেস্টি হয়েছিলো, এত খেয়েছি, তো রাতে আর ডিনার করতে মনে মনে বলিনি আর কি ডিনার করতে। তবুও মা লাস্টে দিয়ে খাই দিয়েছে আমাকে, তাতে তো আমাকে ছিল না ডাল আর আলু ভাজা ছিল, তো এটা দেখাইনি, তো ব্যাস এটুকুই। তো তোমাদেরকে আমি তোমাদেরকে রেসিপিটা শেয়ার করে দিচ্ছি, তোমরা দেখলে বুঝতে পারবে, না বুঝতে পারলে আমি সাইডে দিয়ে মেনশন করে দেবো কী কী ইউজ করেছি চাউমিনটা করতে আর কি।